সারাদেশে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নির্বাচনের তফসিল ঘোষণার পর এরই মধ্যে নির্বাচনী যাত্রা শুরু করেছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সমমনা দলগুলো। তবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বিএনপি। তফসিলের প্রতিবাদ, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার, খালেদা জিয়ার মুক্তি সহ এক দফা দাবি আদায়ে একের পর এক কর্মসূচি ঘোষণা করছে দলটি। সেই ধারাবাহিকতায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে যুগপৎ আন্দোলনের নেতৃত্বে থাকা দলটি। সোমবার বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। এ সময় যুগপৎ আন্দোলনের শরিক সব দলকে এই কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। এই কর্মসূচিকে সফল করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীর প্রতিও আহ্বান জানান রিজভী। রিজভীর দাবি, গেল ২৪ ঘন্টায় সারাদেশে বিএনপির ৪৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একই সময়ে আহত হয়েছেন দলটির ৮০ জন নেতাকর্মী। গেল ২৯ অক্টোবর থেকে দেশব্যাপী ৫ ধাপে ১১ দিন অবরোধ এবং একদিন হরতাল পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর মিত্ররা। আন্দোলনের ধারাবাহিকতায় রোববার ৬টা থেকে দেশব্যাপী ৪৮ ঘন্টা হরতাল পালন করছে দলগুলো। কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে এ হরতাল। গেল ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা এখনো নিশ্চিত করেনি বিএনপি। এমন পরিস্থিতিতে সোমবার নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, কোনো রাজনৈতিক দল এখনো নির্বাচনে আসতে চাইলে তাদের জন্য আইন মেনে নির্বাচনে আসার পথ তৈরি করা হবে। বিএনপির বিষয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়ে কোনো ধরনের সহায়তা চাইলে তাতে ইতিবাচক সাড়া দেবে ইসি। যদি তারা নির্বাচনে আসতে চায় তাদের স্বাগত জানাবে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের সব রকম প্রস্তুতি সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে ভোটের তারিখ পেছাতে আপত্তি নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তামজিদ মির্জা, কালবেলা।